গনগনে রোদ মাথায় নিয়ে লালবাজার অভিযানে রাহুল সিনহা। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির সঙ্গী রূপা গঙ্গোপাধ্যায়, লক্ষণ শেঠরা। ওয়াই চ্যানেল থেকে বিজেপির যে মিছিল লালবাজার চলো অভিযান, সেই মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রাজ্য সম্পাদক, যিনি রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলী, এবং পাশাপাশি যে যিনি রাজ্য সম্পাদক রয়েছেন সেই রাহুল সিনহার নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে বিজেপির লালবাজার চলো অভিযানের মিছিল শুরু হয়েছে। ধর্মতলার ওয়াই চ্যানেল দিয়ে তরতরিয়ে এগোচ্ছিল মিছিল, বেন্টিং স্ট্রিটের মুখে যেতেই পুলিশের বাধা। ব্যারিকেডে বাধা পেয়ে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের দিকে উড়ে আসতে থাকে জলের প্যাকেট, আম, টমেটো। বিক্ষোভকারীদের থেকে পুলিশের সংখ্যা বেশি থাকায় কাজটা সহজ হয়ে যায় প্রশাসনের। বাধা পেয়ে বেন্টিং স্ট্রিটে অবস্থানে বসেন রাহুল সিনহারা। পুলিশ অবস্থান তুলতে গেলে উত্তেজনা ছড়ায়, গ্রেপ্তার করা হয় বিজেপি শীর্ষ নেতাদের। পুলিশের লাঠি চালানো নিয়ে মুখ খুলেছেন রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি সাংসদ অবশ্য এই নিয়ে সংবাদ মাধ্যমকেও একহাত নিয়েছেন। আমরা যেহেতু অপোজিশন, সেহেতু কিভাবে মার খাই সেটা পুঙ্খানুপুঙ্খ মিনিটে মিনিটে খবর আমাদের দেশে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। পুলিশ কিসের জন্য 5টা জায়গা 10টা জায়গা ব্যারিকেড করে, এটা আমার পুলিশের কাছে প্রশ্ন। রাহুল সিনহা অবশ্য মিছিলের বহরে তৃপ্ত। বিজেপির এই কেন্দ্রীয় সম্পাদকের দাবি, তারাই এখন বিরোধী দলের জায়গা নিয়েছেন। বিজেপি বিরোধী রাজনৈতিক দল আছেই, প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি। অতএব সিপিএম কে তো দেখানোর চেষ্টা হয়েছে তৃণমূল আর সিপিএম পরিকল্পনা করে। আসলে এই রাজ্যে প্রধান বিরোধী শক্তিধর দল বিজেপি, আর সেই কারণে তৃণমূল ভয় পাচ্ছে বিজেপিকে। পুলিশের লাঠিতে কয়েকজন দলীয় কর্মী আহত হয় বলে দাবি বিজেপি নেতৃত্বের। এক পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। 1:30 থেকে 3:00 পর্যন্ত অশান্ত ছিল বেন্টিং স্ট্রিট। শীর্ষ নেতাদের ধরপাকড়ের পর মিছিলের দৌড় শেষ হয়। ক্যামেরায় রাজকুমার সি ও গৌরব পালের সঙ্গে সুখেন্দু সরকার ও কাঞ্চন দাস, এনএম নিউজ।